বাংলা সাহিত্যে বিভিন্ন আলোচিত মানুষদের মধ্যে অন্যতম একজন আলোচিত মানুষ হলো ডিরোজিও। বাংলা সাহিত্যে ডিরোজিও আলোচিত কেন? কারণ তার ছাত্র ও অনুসারীবৃন্দ আধুনিক বাংলা সাহিত্যের সূচনাতে যুক্তিশীলতা ও মানবাধিকার পরাকাষ্ঠ প্রদর্শন করে সাহিত্য রচনা করেছিল। এই ইয়ং বেঙ্গল তিনি তৈরি করেছিলেন, সেই ইয়ং বেঙ্গল সম্পর্কে যদি আমরা জানি তাহলে ইয়ং বেঙ্গল হল ডিরোজিও প্রভাবিত একতরিন ছাত্রগোষ্ঠী ছিল। এদের মধ্যে প্রধান কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিক কৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, রামতনু লাহিরি, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, প্যারিচাঁদ মিত্র ও তারাচাঁদ চক্রবর্তী। ছাত্র হিসেবে সকলেই ছিলেন প্রতিভাবান, ইংরেজি শিক্ষার প্রতি প্রবল আগ্রহী। প্রথম জীবনে হিন্দু ধর্মের প্রতি অশ্রদ্ধাপ্রয়ণ ও ঐতিহ্য সম্পর্কে অত্যন্ত সমালোচনা মুখর। প্রচলিত হিন্দুত্বের বিরুদ্ধে বিদ্রোহ তাদের ঐক্য সূত্র। ঊনবিংশ শতাব্দীর সাহিত্য ধর্ম নীতি গঠনে তাদের বিশিষ্ট ভূমিকা ছিল। এটা আমরা যদি দেখি তাহলে দেখা যায় ডিরোজিও একটি সংগঠন ছিল। সেই সংগঠনটি 1828 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, যার নাম ছিল একাডেমিক অ্যাসোসিয়েশন। এছাড়াও আমরা যদি তার কর্মকাণ্ড ডিরোজিও সাহেবের লক্ষ্য করি, তিনি মাত্র 17 বছর বয়সে হিন্দু কলেজের, বর্তমান নাম প্রেসিডেন্সিয়াল যে কলেজ, শিক্ষক নিযুক্ত হন। পড়াতেন ইংরেজি সাহিত্য ও ইতিহাস। প্রচলিত সংস্কার ও ধর্মীয় গোড়ামির প্রশ্রয় না দেওয়া ছিল তার শিক্ষার মূল কথা। ছাত্রদের নিয়ে ক্লাসের বাইরেও মুক্ত আলোচনা করতেন। তরুণ শিক্ষক হওয়ায় ছাত্ররা তার সঙ্গে খুব সহজে মিশে যেত। সংস্কারপন্থীদের অভিযোগ ও চাপের ফলে এই ছাত্রপ্রিয় তরুণ শিক্ষককে হিন্দু কলেজ থেকে 1831 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে বরখাস্ত করা হয়। হিন্দু কলেজ থেকে চাকরিচ্যুত হওয়ার পর তিনি ডেইলি দ্য ইস্ট ইন্ডিয়ান এ পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত হন। আমরা ডিরোজি সম্পর্কে যদি আরও কিছু জানি, তার পারিবারিক বা তার বংশগত পরিচয় হিসেবে তার সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমরা বলব, ডিরোজিও হেনরি লুই ভিভিয়ান হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন। পিতার নাম ফ্রান্সিস ও মাতার নাম সোফিয়া। হিন্দু কলেজের যুবকদের মধ্যে তার প্রভাব ছিল অত্যন্ত গভীর। কালী প্রসাদ ঘোষ, রামতনু লাহিরি, প্যারিচাঁদ মিত্র, হরচন্দ্র ঘোষ, মধবচন্দ্র মল্লিক, দক্ষিণারঞ্জন মিত্র প্রভৃতি যুবক ছিলেন তার শিষ্য। এই ছাত্রদল ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিল। যুক্তি ও তর্কের দ্বারা সমাজ, ধর্ম, নীতি সমস্ত কিছুকে যাচাই করে দেখার এক নতুন প্রেরণা সঞ্চার করেছিল ডিরোজিও। তিনি ইংরেজি কবিতা লিখতেন। তার প্রধান গ্রন্থ দ্য ফিকার অফ জাকিরিয়া। হিন্দু কলেজ কর্তৃপক্ষে তার চিন্তাধারার প্রভাবে উদ্বিগ্ন হয়ে তাকে কর্মচ্যুত করেন। বাংলা সাহিত্যের নতুন ভাব মণ্ডল গঠনের ইতিহাসে তার ছাত্রদের নাম স্মরণীয় হয়ে আছে। তিনি ছিলেন একজন ইউরোপীয় তরুণ কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও একজন শিক্ষক। আর তার জীবনকাল ছিল 1809 থেকে 1831, অর্থাৎ 22 বছর তার জীবৎকাল ছিল। ডিরোজিওর সম্পূর্ণ নাম ছিল হেনরি লুই ভিভিয়ান ডিরোজি। ডিরোজিওর অনুসারী মুক্তিচিন্তক গোষ্ঠীকে আমরা ইয়ং বেঙ্গল নামেই চিনে থাকি। ধন্যবাদ সবাই।